ধামাকাদার ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে উপস্থিত নিরাশ করবো না বিন্যাস মুডে নিয়ে চলে আসবো তোমাদের অবশ্যই করে চলো আজকে ধামাকাদার ভিডিও কাকে বলে আজকে আমার ভিডিওটা দেখো আর কমেন্ট বক্সে কমেন্ট করে বলো কেমন লেগেছে তোমাদের চলো হুম দেখো কি নিয়ে এসছি মেন কোর্সে চলো হ্যাঁ রে বোঝাই যাচ্ছে যে তুই জয় বাংলা খেয়ে বসেছিস দেখ আমি বলেছি আমার আগের ভিডিওতে বন্ধুরা আমি বলেছি এর কোনো কন্টেন্ট নেই পুরো পরিষ্কার হয়ে গেল যে ওর কোনো কন্টেন্ট নেই ও কী করবে ও সারাক্ষণ চিন্তা করলো বললাম অলস মস্তিষ্ক শয়তানের বাসা দিন ওই দুই চারটে রান্না করে করে দিন অন্যের গোষ্ঠীর পিন্ডি চটকে সেই চটকানো ও গিলে ওর বেঁচে থাকতে হয় নাহলে তো ওর তো উপায় নেই না ও ভিডিও দিতে পারছে না ওর নেই তো ও করবে কী করে ওকে মানুষে বলছে মন্দিরাকে নিয়ে করো লাইক করো ও বলছে হ্যাঁ আমারও তো ওকে নিয়েই করতে ভালো লাগে হুম কিন্তু উপায় নেই আর মন্দিরা তো কন্টেন্ট ওকে দিচ্ছে না তাই না কি করবে কি করবে জয় বাংলা খেয়ে নিলো বসে বসে চুল্লু খেলো চুল্লু খেয়ে দেখুন কী আরম্ভ করেছে আন্তাবরি তুই যেইভাবে ক্যামেরার সামনে আসছিস মনে হচ্ছে তুই সন্দীপের মুখে তো সুপারিগুলো গুজে গুঁজে দেওয়ার চেষ্টা করছিস তোর মুখে ঝেঁটার বাড়ি দেবে জানিস তো সন্দীপ যেটা বলতে বসলাম বন্ধুরা অবশ্যই করে তো বলবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা ক্যামেরা আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি চলো আজকে ধামাকাদার ভিডিও হতে চলেছে দেখো এ লেউড়ি মাগিকে কোথায় নামাই আমি ঝ্যাঁটা পেটা করে কী রে আসবাস আসবাসপত্র সন্দীপের আসবাসপত্র তোর সেফটি ট্যাঙ্কের ভেতরে বুঝেছিস তো তোকে এইভাবে না দিলে না আমার ঠিক দিল খুশ হয় না মন পছন্দ হয় না তোর সেফটি ট্যাঙ্ক তুই মানিয়েছিলি না এর একদিন সেফটি ট্যাঙ্ক মানে তোর সেফটি ট্যাঙ্কে ঢুকে অন্যের গু খেয়ে তোর এতখানি জার্নিতে আসা ওয়াইটিতে আর সেই গুয়ের পরিমাণ তুই খেয়েছিস এম তার আগে খেয়েছিলি মৌমিতা বসাক মানে প্রত্যেকটার পটি তোর খেয়ে বুঝিয়ে দিস যে আজকে সে কী কী খেয়েছে তাহলে তোর সেফটি ট্যাঙ্কের ড্যাশের মধ্যে মানে শাড়গানের মধ্যে সন্দীপের আসবাসপত্র রয়েছে মারাতে বসো না ডিগ্রিধারী অশিক্ষিত ও কখনো বলতে আসিনি যে অশিক্ষিত কিন্তু তোকে প্রতিনিয়ত বলতে হয়েছে আমি শিক্ষিত আমি শিক্ষিত আমি শিক্ষিত সেই শিক্ষিতের নমুনা আজকে পাওয়া যাচ্ছে তুমি সালা জয় বাংলা খেয়ে বসেছিস কারণ তোর কন্টেন্ট নেই এইবার মানুষকে বোঝাচ্ছিস যে জানো তো এইরকম একটা রসকদম হয়েছে আর রসমালায় রসচমচম যেগুলো তুই রসে ভরা সেগুলো খেতে পছন্দ করিস কারণ তুই একটা শুকনো মাল পড়া জুনিদার আর একটা কাককারুয়া না তোকে কিছু পড়লে না শাড়ি না চুড়িদার না কিচ্ছু পরলে তোকে মানায় না একদম সত্যি করে তোকে কোনো কিছু পড়লে মানায় না যেটা বলছিলাম ভিউজ হচ্ছে না হ্যাঁ দর্শকদের খাওয়াতে বসলি হ্যাঁ আর সেই লাইভটা সেই ঐতিহাসিক লাইভ আজকের ঐতিহাসিক লাইভটাও বলবো আজকে বলছি বন্ধুরা ভিডিওটা আপনারা কাল পাবেন এই যে সন্দীপের লাইভ এই লাইভ থেকে তুই প্রচুর ভুলভাল তত্ত্ব এনে মানুষকে বোঝানোর চেষ্টা করলি আর মানুষ কি করছে ভাবছে তুই বোঝায় সত্যি বলছিস আর দেখ তুই দেখ তোর কমেন্ট বক্স ভরে গেছে তারা বলছে এটা তো আমরা জানতাম মানে তুই এখন ফাঁপড়ে পড়ে গেছিস তোর কাটা ফাঁদে তুই পড়ে গেছিস মানে এই প্রশ্নগুলোর উত্তর তুই দিতে পারছিস না কারণ তুই তো জানিস তুই এখানে একটা রসিকতাময় গল্প করতে বসেছিস যে দুইজনকে মিল করানোর একটা পরিকল্পনা আছে ওরা নিজেরা প্রত্যেকটাই একটা ক্রিয়েট করে এইরকম একটা আলাদা হওয়ার সিচুয়েশান করছে তারপরে কি বলি রিকভারিটা এটা তো হওয়ার ছিল আসবাস আসবাস তোর সারগানে বাঁশ সেই আসবাসপত্র নাকি ট্রান্সফার করার দরকার ছিল সত্যি কোথায় রাখিস তোর এই পরিকল্পিত বুদ্ধিগুলো তুই কী ভাবছিস মানুষ বসে বসে খাচ্ছে মানুষও বোঝে যে তুই একটা সারগান মারানি লেউড়ি মাগি যে ভিউজের তোর ভাড়ারে টান পড়ে গেছে যার জন্য তুই বসেছিস হ্যাঁ তোর এখন জাম্বু হবেই তো তুই তো বয়স লুকিয়ে লুকিয়ে কোথায় যে ঢুকবি তোর এখন ওই ল্যাটা দীপ্ত তোর এখন হুলের শান্টু বান্টু তোর ভালো লাগছে না তোর এখন সন্দীপের বান্ডু তোর লাগবে হুম তারপরে তো এতদিন বলে এসেছিলি তার মানে শরীরের অক্ষমতা তারপর দেখলি না এই অক্ষমতাটা তো বলা যাবে না তুই তো জানিস যে সন্ সন্দীপ একটা কৃষাণুর জন্ম দিয়েছে একে তো মানুষ এইসব বলে খাবে না তোর কোনো কথাই এখন মানুষ খাচ্ছে না এইটাও তো আবার ঠেসে ঠেসে মানে ঠাপতে বসেছিস কিন্তু মানুষ দেখ নেবে না মানুষ পুরো ধরে ফেলছে যে তুই কত বড় হারে হারে আমি বজ্রাতে লেউরি মাগি এক বন্ধুরা আমার এটা বলতে হবে কারণ ও যা যা করছে ওর সীমানার বাইরে গিয়ে করছে কোনো দিক বিদিক মানছে না তাহলে আমাকেও তো মানলে হবে না আজকে চিন্তা করুন আজকে লেউরি বনু হয়ে গেল এটা করে নি ছেদিয়ালি বনু হয়ে গেল কারণ যেহেতু সীমাকে ননদ বলেছে রে কেলানি মাগি তুই শোন এটা তো হওয়ার নয় এটা হওয়ার নয় কি হওয়ার নয় ছেদিয়ালির সাথে সন্দীপের মিলন যদি হতো তাহলে তুই কোথায় মুখ লুকাতিস কারণ তুই দায়িত্ব নিয়ে চুল্লুখোর তার শাশুড়িকে বড়কিয়া করছিস এরকম একটা পুরুষের নামও তুই পেয়ে গেছিস এইগুলো তোকে তোর দায়িত্ব নিতেই হবে যে এইগুলো আমি আমার দায়িত্বে বলেছি তারপর রুমালির সম্পত্তি চাই রুমালির হয়ে ঝান্ডাও চাও ঝান্ডাও চাও তোর ওই ঝান্ডা তোর সারগানে পড়ে যাবে এবার তুই কি মানুষকে তোর মতন চুতিয়া ভাবিস সবার এখানে লেখা হুম লেউড়ি হুম হুম তোর তো এখন কি অবস্থা বলতো তোর এখন অবস্থা এমন পর্যায়ে চলে গেছে যে তোর সীমার ওই জায়গাটা চাটতে হচ্ছে মানে তুই ওকে বলিস প্রতিটা তাহলে ওই রকম জায়গা তোর চেটে চলতে হবে তারপরে মানুষকে আবার ভুল বোঝাতে বসেছিস যে ওদের একটা গট আপ চলছে যেটা তুই করিস যেটা তুই প্রতিনিয়ত করে আসছিস কিন্তু ধরা খেয়ে যাচ্ছিস এই যে পোষ্যটার বিষয় দেখ তারানোর পুরো পরিকল্পনা এমনকি এত বন্ধুরা এত হারানি ওর থেকে ওর বড় হারামি ভেরু না না ওর মানে তাকিও না আর পোষ্যকে রাখা যাবে না পোষ্যকে রাখা যাবে না পুরো ক্লিয়ার পোষ্যকে তারানোর পিছনে ওদের একটা পরিকল্পনা ছিল সেইটাই ভেরু অন ক্যামেরা বসে এতটা কপচেছে এখন কি করে রাখছিস কি করে পশুকে স্বার্থে জ্যোতিষীকে ব্যবহার করলো জ্যোতিষীর কাঁধে বন্দুক রেখে জ্যোতিষীকে মিথ্যেবাদী প্রমাণিত করলো এ পশুর থেকে এমন কামড় আসবে যে এই ছেদিয়ালি বাঁচানো যাবে না লেউড়িয়ালিকে তারপরে তোর কথা কি দাম থাকলো রে ভেরু আর আমি বজ্জাত ভেরু মাই এই সব ভাষায় একে বলতে হয় সরি টু সে আজকে আমার লেভেল ওই পর্যায়ে গিয়ে একে দিতে হবে সব ভিউয়ার্স ওর ভালোবাসার ভিউয়ার্স তারা প্রশ্নবানে জর্জরিত করছে দেখেছো তো আমরা বলেছি তখন অনেক কথা শুনিয়েছো এখন চুপ মেলে না মজা দেখছে ওর নিজেও জানে ওর আর কন্টেন্ট নেই ওর ভিউজ ডাউন কি করবে কি করবে সারাক্ষণ ভাবলো তারপর লাইটটা যেই সন্দীপ করলো ঝাঁপিয়ে পড়ে একেবারে ভাবলো হেভি কামাল করে দেবো মা গি জয় বাংলা তুই খেয়ে বসেছিস তুই যে ঢ্যামনাঙ্গিরি করছিস হুম মনে হচ্ছে তুই জয় বাংলা খেয়ে বসেছিস আর সুপারি এমনভাবে ক্যামেরার কাছে নিয়ে যাচ্ছিস মানে সন্দীপ যদি একটা অঙ্কারে কামড়ে দিত না তুই আউচ আরে বজ্জা যে সেফটি ট্যাঙ্কে বলে সেফটি ট্যাঙ্ক সে আসবাসপত্র কখনো ও জাহির করেনি না কখনো ও মিথ্যে বলে এই করে নি ছেদি আলিকে বিয়ে করেনি তাহলে ছেদি আলিরা বিয়ের আগে পাঁচ দিন ছ্যাঁদায় ঝালাই দিয়ে যেত না এখন মানুষকে বোঝাচ্ছিস যে ওরা গটা কেস আর রিকভারিটা ভীষণ সুন্দর বুঝিয়ে দিবি হ্যাঁ আর কি বলছিস ভালো রে তুই সেই জায়গা তোকে হাতালি দিতে হয় মানে সীমাকেও মানে সীমাকে এরম বোঝালি যে সীমাও জানে না সীমাও জানে না মানে আমি শুধু ভাবি মানে তুই একটা লেউড়ি আর তোর ভালোবাসার মানুষদের তুই চুতিয়া বললি মানে তুই যা খাওয়াস ওরা বসে বসে তাই খায় পটিটাকেও তুই যদি বলিস যে চাটনি ওরা ভাবে আহারে কি সুস্বাদু চাটনি আমি শুধু অবাক হয়ে যাই কারা কারা যারা তোকে সাপোর্ট করে লেউড়ি হুম আমার অবাক লাগে বন্ধুরা নতুন গল্প যে। আর এইটাই যদি হতো বন্ধুরা আমরা বেশি খুশি হতাম মন্দিরা সোমনাথের ক্ষেত্রে কিন্তু আমরা প্রতিনিয়ত বলে এসেছি এই সংসার জন্য না ভাঙে এই কার দিকে তাকি জয়ীর দিকে তাকি আর অসম বয়সের সাথে তার এই নোংরামো কদিন পরে জয়ী বড় হয়ে যাবে তখন জয়ীর দিকে হাত পড়বে সেই চিন্তা করে আমরা প্রতিনিয়ত ভেবেছি সোমনাথ মন্দিরার সংসারটার জন্য জোড়া লাগে আর ও চেয়ে এসছে জোড়া জন্য না লাগে রাহুলের কথা সোমনাথকে বলতো সোমনাথের কথা রাহুলকে বলতো আবার মন্দিরা যদি কোনো কথা বলতো রাহুলের এগেনস্টে সেটাও রাহুলকে গিয়ে লাগাতো তাহলে ও চায়নি তাহলে আপনারা মনে করছেন এটা ও বলে কি কী বোঝাতে চাইছে আদৌ তা না অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ওর আর কন্টেন্ট নেই ভিউজ পড়ে গেছে নাটক মারাচ্ছে লেউরিচু বোঝাতে পারছি হ্যাঁ স্যারলি তুই তো নিজেই গায়া মানে তুই যদি এরকম কিছু একটা বোঝাবার চেষ্টা করিস যেটা ওদের থেকে আসছে না ওদের থেকে আসছে না সেটাই তো তুই চারিদিক থেকেই যাবি কারণ তোর বনু তোর বনু যে বনু সীমাকে ননদ বানিয়েছে তাই জানে ওকে বনু এখন তোকে ওকে জামুবান বানাতে হচ্ছে মানে জামু মানে কতটা লেউড়িচু যে আজকে তোকে কোথায় নেমে এই নোংরামিগুলো করতে হচ্ছে তাহলে তো আগেই বলবে তুমি আমার শ্বশুর শাশুড়ির সহস্থান মানে একসাথে না শোয়াটা কেউ অনেক নোংরামি করেছো যেটা তোর কতগুলো কমন ওয়ার্ড মানে একসাথে না শুলেই তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই তারা পরক্রিয়া করে যেমন উজ্জ্বলের বাবা মৃত্যুর আগে তার মায়ের হাত ভেঙে মাথা ফেটে দিয়ে তারপর সে বিদায় নিয়েছে মানে এই রকম তারপর তুই উজ্জ্বলের বাবার সাথে ফোন আলাপ করেছিস যে আপনার বউ মানে মাসিমাকে আবার বিয়ের পিড়িতে বসাবো তুই আসলে তোর মাকে দেখেছিস খানগিরি করতে হম তোর বাবাকে দেখেছিস বাইরে শুতে আর মায়ের পাশ দিয়ে থেকে উঠেছে অন্য পুরুষে তুই তো বলবি অন্য মাদের তোর তো সম্মান দেওয়ার দরকার নেই কারণ তোর নিজের মাকে তুই সম্মান দিস না তুই অন্যের মাকে সম্মান দিবি কি করে অতটা লেওরি চু তুই তুই চিন্তা কর আজকে যদি এই রকম ঘটনা ঘটতো বন্ধুরা একবারও কিন্তু এগুলো মাথার মধ্যে দিমাকের মধ্যে নেবেন না সে মানুষের কিউরসিটি সে বলবেই একে দেখুন না এ গোপাল সেবা করবে মনে হয় ও গোপাল সেবাটা কিন্তু সুন্দর করে এড়িয়ে যাচ্ছে আপনারা লিখে রাখুন যে দিয়েছেন সে বেশি পাপ করবেন তার পাপ বেশি হবে যেটা বলছিলাম আজকে এই যে বনু মারাচ্ছে এই বনুই প্রশ্ন করবে হ্যাঁ তুমি কি করো বলো তো দেখিনি হ্যাঁ তুমি আমার আর লেটাদীপ্তের ফ্রন্টের ফটোটা ছেড়েছ তুমি কি করো বলো তো হ্যাঁ তুমি এই ল্যাটাদীপ্তের সমস্ত কনভার্সেশন এইভাবে ছেড়েছ নিজের চ্যানেলে মানে তোর চ্যানেলটা তুই বলিস তোর চ্যানেলের ডিগনিটি তোর চ্যানেলের হচ্ছে এই নোংরা তুলে ধরা যেগুলো সমাজে নোংরা সেইগুলো তোর চ্যানেলের মাধ্যমে তুই বোঝাতে চাস এইগুলো সঠিক তোর অবস্থানটা আগে বল তোর গ্রহণযোগ্যতাটা আজকে কোথায় যে আজকে তুই এইটাকে একটা নাটক বলে চালিয়ে সবাই হুমড়ি খেয়ে পড়বে কাল তোর চ্যানেলে এসে বলবে হ্যাঁ হ্যাঁ আমি ঠিক বলেছিলাম ঠিক বলেছিলাম তারপর তুই তোর তোর জনিদারের যেমন এপ্রিল ফুল ওরকম লোককে বলবি দেখো এটা এপ্রিল ফুল আমি এটা একটা জাস্ট একটা খেলা খেলছিলাম চুল্লুটা তুই খাস বোঝাই যাচ্ছে যে চুল্লু খেয়ে আজকে ভিডিও মারতে বসেছিস কিন্তু না সবাই বুঝে গেছে যে কত বড় চু যে তোর এইভাবে ভিউজ ভিক্ষা করতে হয় আজকে বলছিস সীমাকে শিক্ষিক ফান্ডে এইসব হয়েছে তাই তার চ্যানেলকে গ্রো করার জন্য তার হোয়াটসঅ্যাপ গ্রুপ করার জন্য এত পয়সা তুই মা কি তুই কী করেছিস তুই আগে বল তুই কী করেছিস তোর তো কেসটা লোটেই হবে তুই কিউআর কোড দিয়ে ভিক্ষা ভিত্তি করে প্রচুর টাকা ইনকাম করেছিস প্রচুর টাকা তাহলে সীমা যদি এরম করে থাকে তুই তো তার থেকেও নোংরানি করেছিস তুই তার থেকেও নোংরামি করেছিস নিজে একটা নোংরামি করে এসে জালে জড়িয়ে পড়েছিস আইনি ব্যবস্থা আর সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য তুই কিউ আর কোড দিচ্ছিস কোন রাজকার্যের জন্য টাকা আদায় করেছিস তাহলে তুই কতটা হারানি কতগুলো শকুন মলে এরকম হারামির জন্ম হয় আর তোর মা কোথায় শুয়ে কার সাথে শুয়ে তোর জন্ম দিয়েছে সরি টু সে বন্ধুরা আমার ভালোবাসার মানুষদের বলছি আমার মুখটা খারাপ হতো না ও ভিউজ কমে গেছে মানুষকে বোকা বানিয়ে এই ভিডিওটা তৈরি করেছে চিন্তা করতে পারছেন অ্যাকচুয়ালি মন্দিরা ছিল বোকা সব হরর করে বমি করে দিত আর এত করে মানে ছেদিয়ালি আলি হচ্ছে সবার ঊর্ধ্বে চালাকে হ্যাঁ যেটুখানি বলার যেটুখানি মানে এই লেউরির মুখ দিয়ে বলানো যায় হ্যাঁ কারণ ওর ব্লগ চ্যানেলে তো বলতে পারবে না সেইটুখানি কিন্তু বলায় ইভেন তার একটা ভিডিও টেকডাউন করা করাতে বাধ্য করিয়েছে মানে যেগুলো খারাপ কাজ সেগুলো লেউড়িকে দিয়ে ছেদাকমারি করাতো ছ্যাদা আলি হুম তাহলে তুই যে এত নাটক করেও তুই যে বুঝতে পেরেছিস যে এরা গেম খেলছে যদি গেম খেলা হয় তাহলে বুঝবো তোর এই শেষ বয়সে এসে বুদ্ধিটা পেরেছে খোঁচা মেরে এ ওকে ও বডি ফিট করছে আর তোর জাম্বু জাম্বু করছিস কেন জাম্বুর বান্টুটা নিতে খুব ইচ্ছা করছে হ্যাঁ আমার তো মনে হচ্ছে তোর লেটা তো আর হুলেটা আর পাচ্ছিস না তারা বলেছে এই ফাট করতেতালিশ হয়ে গেছে এই জন্য কি জামু জামু করছিস জাম্মুর শশাটা নিবি বলে দেখ মুখ খিস্তি মুখ খারাপ তুই করাস কারণ তুই এত বড় গান্ডু যে তুই আবার কন্ট্রোভার্সি চাইছিস মানে সবাই যেন এসে তোকে যেন করে না দেখতে থা আগে আগে কি হচ্ছে সেটা সবাই দেখবে কিন্তু না তোর পাতা ফাঁদে তোর যে চুতিয়া মার্কা ভিউয়ার্সরা আছে তারাই পড়বে আর কেউ না বন্ধুরা বুঝতে পারছো যে যেই ভুলটা মন্দিরার ক্ষেত্রেও ও করেছে সবসময় বলেছে ভুল আর মন্দিরা সোমনাথ বলে কেউ থাকবে না কিন্তু ওর মুখে ছেড়ছাড় করে মুছে দিয়েছে কতজনের এর তুই সেবন করেছিস বলতো রাহুলের মন্দিরা আর সোমনাথের ঘেন্না লাগে বিশ্বাস কর তুই একটা গু খাওয়া মাল আর মুদ সেবন করা একটা পাবলিক আর সেই মুদটা খুব বুঝে শুনে তোর মুখে ছাড়ছে ছেদিয়ালি ওর এটা তো কষ্টের জায়গা সব বলে দিদুন মারা গেছে যাবো আমার দাদা মেরে তাড়ি দিয়েছে মানে যে নেগেটিভ জিনিসগুলো তোকে দিয়ে বলিয়ে নিয়েছে আর শুকের মোয়াটা সে বসে বসে খাবে সে তো একশোবার ভাই কিন্তু বন্ধুরা এর পাতা ফাঁদে কেউ পা দিও না একেবারে পরিষ্কার কথা আমি পরিষ্কার বলতে ভালোবাসি এ আবার ভিউজ পরে গেছে বলে নতুন নাটক শুরু করেছে বুঝতে পারলাম রাহুলকে নিয়ে খুব চটকালো রাহুল পাত্তা দিচ্ছে না রাহুলকে কমিউনিটিতে দিয়েছিল লাথি মেরে এমন এমনকি লাথি মালো যে নামাতে বাধ্য হলো আবার রাহুলের এত সুন্দর গান ওরই ভালো লাগছে আর কারো ভালো লাগছে না মানে চেষ্টা চালিয়ে যাচ্ছে যে রাহুল যেন মন্দিরার জীবনে আবার আসে আর মন্দিরার মন থেকে যেন রাহুল নামটা পুচে না যায় কিন্তু না বুঝেছে মন্দিরা মন্দিরার সার বোঝা বুঝেছে যে এই ওয়াইটিতে এই হারামি বেজন্মা লেউড়িটাকে সে আপন মনে করেছিল আর ওইদিকে ক্যাথাকুরানিও তাই যেইটুকানি ওকে ইউজ করা তাই ইউজ করছে তারপর ছুঁড়ে ফেলে দেবে এ হচ্ছে সবার ইউজ করা মাল আর সবার ইউজ করা মাল মুখে নেওয়ার চেষ্টা করে চল ফট জাম্বুরটা মুখে নিয়ে বসতা আর বুনু বুনু বুনুর জায়গায় আছে আর জাম্বুর জাম্বুর জায়গায় আছে আর তুই হচ্ছিস দুইজনের মাঝখানে পিসিং 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 হওয়া একটা জলজান্ত লেউড়ি মাল বন্ধুরা বোঝাতে পারলাম আবার যদি মনে করেন বোঝেননি আমি আবার আসবো বা চলো